হ্যালো ডিয়ার ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা এলিমেন্টারি স্পিকিং এলিমেন্টারি স্পিকিং বলতে গেলে বাংলাদেশে আমরা বিভিন্নভাবে বলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল অ্যাপ্রোচ হয় সো এটার জন্যই আমি পাঁচটা এলিমেন্টারি ইংলিশ সেন্টেন্স শিখব এই আজকের এই পাঁচটা সেন্টেন্স আপনারা এখনই নোট করবেন এবং আশা করি এই নোটের পরে এটা নিয়ে আরও অনেক প্র্যাকটিস করলে গেথে যাবে অন্তরে থাকুন সাথেই ভিউয়ার্স আশা করি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আর যারা সাবস্ক্রাইব এখনও করার নেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার নেও উই লার্ন দ্য ফাইভ সেন্টেন্সেস দ্যাট আই সেট টু ইউ আমরা আজকে যে পাঁচটা সেন্টেন্স পড়বো বা জানবো তার প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমরা প্রায়ই বলি এবং সময় একজন একজনের সঙ্গে দেখা হলেই বলে থাকি এবং সেটা হচ্ছে কি বাংলা আগে দেখে নিই বাংলাটা কেমন আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো অথবা আপনারা কেমন আছেন এই সব কিছু এত বড় বাংলা বা এত কিছু যা বললাম তার একটা এক্সপ্রেশন আগে বলি সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং দ্য ফার্স্ট ওয়ান ইজ হাউ আর ইউ ডুইং অ্যান্ড এ দ্য সেম থিং উই ক্যান এক্সপ্রেস ইন আ ডিফারেন্ট সেন্টেন্স আমরা আরেকটাভাবে বলতে পারি এবং তা হচ্ছে হাও আর ইউ যেটা বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই বলে হাউ আর ইউ সো আই সেট দ্য টু এক্সপ্রেশনস একটা হচ্ছে হাও আর ইউর টুইং আরেকটা হচ্ছে হাউ আর ইউ অ্যান্ড দ্য নেক্সট ওয়ান এটাও আমরা বাংলাতে প্রায়ই বলে থাকি দেখা হওয়ার পরেই সো দেখা হওয়ার পরে আমি বাংলাটাকে বলছি আপনার সঙ্গে পরিচিত হতে পেরে বা দেখা হয়ে ভালো লাগলো আমি আবার বলছি আপনার সঙ্গে পরিচিত হতে পেরে বা দেখা হয়ে ভালো লাগলো এই যে ভালো লাগলো তখন আপনি কীভাবে বলবেন আপনি ইংলিশটা আগে দেখুন ইংলিশটা হচ্ছে নাইস টু মিডিউ নাইস টু মিডিউ আমি একটা বললাম নাইস টু মিডিউ অথবা নাইস ইউ নাইস ইউ দিস আর দ্য টু অ্যা প্রসেস এখানে ইউজ এখন যাচ্ছি আমরা তৃতীয় একটা এক্সপ্রেশনে এটাও সবসময় আমাদের কাজে লাগে যে কোনো সময় আমরা খুব ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করি দ্য থার্ড ওয়ান প্রথমে বাংলাটা দেখুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সো আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি এটা ইংলিশটা কেমন হবে সো ইংলিশটা কয়েকভাবে হতে পারে তার মধ্যে একটা দেখাচ্ছি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ অথবা বলতে পারেন হাউ মে আই হেল্প ইউ হাউ মে আই হেল্প ইউ ওর হাউ ক্যান আই বি ইন ইউর অ্যাসিস্ট্যান্স হাউ ক্যান আই বি ইন ইউর অ্যাসিস্ট্যান্স সো হাউ ক্যান আই বি ইন ইউর অ্যাসিস্ট্যান্স আই সেট দ্য থ্রি অ্যা প্রসেস আমি তিনটাভাবে বললাম সবগুলোই কি আসলে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি নাও দ্য ফোর্থ ওয়ান ইজ আগে বাংলাটা দেখে নিই আপনার বাড়ি কোথায় অথবা আপনি কোথা থেকে এসেছেন এই যে আমি বাড়ি কোথায় বললাম কোথা থেকে এসেছেন এটা কিন্তু আসলে বোঝাচ্ছে যে আপনার গ্রামের বাড়ি কোথায় বা আপনার জন্মস্থান কোথায় বা আপনার রুটটা কোথায় সে এই ধরনের ইংলিশ যখন এই ধরনের বাংলাকেও বলে তখন ইংলিশটা ঠিক এটার সাথে মিল নাই একটু ডিফারেন্ট করে সে ইংলিশটা আমরা শিখে নিই ওয়ার আর ইউ ফ্রম ওয়ার আর ইউ ফ্রম এই এক্সপ্রেশনটা বা এই সেন্টেন্সটা সারা পৃথিবীতে ওয়াইডলি এক্সপ্রেসড ওয়াইডলি বলা হয় মানে খুব বেশি বলা হয় কিন্তু অনেকেই অন্যভাবে বলেন কেউ কেউ বলেন যে ওয়ার্ড ইজ হোম টাউন ওয়াট ইজ দ্য ডিস্ট্রিক্ট নেম এইগুলোর চাইতে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ওয়ার আর ইউ ফ্রম অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দ্য লাস্ট ওয়ান টুডে আমরা ফিফথ নাম্বারটা শিখবো আগে বাংলাটা শিখিনি বাংলাটা দেখি কেমন দিনটি আপনার ভালো কাটুক অথবা সময়টি আপনার ভালো কাটুক দিনটি ভালো কাটুক অথবা সময়টা ভালো কাটুক এই যে কারোর জন্য ভালো কিছু কামনা করা দিন সময় ক্ষণ তখন কীভাবে করা যায় আমি প্রথমে একটা এক্সপ্রেশন দিচ্ছি হ্যাভ এ নাইস ডে হ্যাভ আ নাইস ডে দ্য আই উইল সে হ্যাভ এ গুড টাইম হ্যাভ এ গুড টাইম অর হ্যাভ এম এ গুড এ গুডে হ্যাভ এ নাইস এই 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 জাতীয় কিছু আমরা বলতে পারি এবং এই ধরনের এক্সপ্রেশন খুব বহুলভাবেই সারা পৃথিবীতে ব্যবহার হয় আশা করছি আজকের এই পাঁচটা সেন্টেন্স আজকের এই পাঁচটা এক্সপ্রেশন আপনাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যারা খুব বিগিনার্স ইংলিশ শিখতে শুরু করেছেন তাদের জন্য এটা ইনশাল্লাহ আপনার কথা বলতে গেলে এরকম কাজে লাগবে আসলে এই পাঁচটা সেন্টেন্স ছাড়া কথা বলতে গেলে বা কারোর সাথে যারা বিগিনার তাদের আসলে কখনোই এগোনো যায় না আমি ধারাবাহিকভাবে বিগিনারদের জন্য অনেক লেসন দিচ্ছি এই লেসনগুলো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আয় চ্যানেল এটিএম স্যার অ্যান্ড অলসো অনেকেই ভুল করেন নোটিফিকেশনের জন্য বেল বাটনটা প্রেস করেন না সো প্লিজ প্রেস দ্য বেল বাটন নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল আরেকটা কথা যারা আপনারা চাচ্ছেন যে এই সম্বন্ধে আপনারটা ঠিক হচ্ছে কি না আমি যখন বলছি যে বাসায় প্র্যাকটিস করবেন তো বাসায় প্র্যাকটিসগুলো ঠিক হচ্ছে কি না এটা আমাকে বোঝানোর জন্য প্লিজ রাইট দ্য কমেন্টস এবং কমেন্টের মধ্যেই যে আপনারা কী করেন আপনার সেন্টেন্সগুলো লিখে দেন সেন্টেন্সগুলো লিখে বলেন আমাকে জিজ্ঞেস করেন যে এই সেন্টেন্সগুলো ঠিক আছে না ভুল আছে অথবা কারো কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে এটার বাইরেও লেছনের বাইরেও সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টে আশা করি সাথে থাকবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো ভেরি মাছ